যারা ভ্রমণ প্রিয় বাঙালি, যারা সমুদ্র ভালোবাসেন, যারা দীঘা ঘুরতে আসতে চান, তাদের জন্য সস্তায় সুন্দর হোটেলের ঠিকানা দিলাম এই ভিডিওতে। ওল্ড দীঘা 450 টাকায় তিন বেলা থাকা ও খাওয়া সমেত। এই হলো ওল্ড দীঘার রত্নদ্বীপ হোটেল। তার সামনে খুব সুন্দর ঝাউবন, আপনারা ব্যালকনি থেকেই উপভোগ করতে পারবেন। গুড মর্নিং এভরিওয়ান, দাঁড়িয়ে আছি ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘায় যে ফেমাস 450 টাকায় তিন বেলা খাওয়া দাওয়া সমেত, সেই হোটেলের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এই হলো রত্নদ্বীপ হোটেল, তো দেখা ক্যামেরাটা। এই হলো রত্নদ্বীপ হোটেল, যেখানে তিন বেলা খাওয়া দাওয়া সমেত 450 টাকায় কিন্তু দিচ্ছে। কিভাবে দিচ্ছে, কেমন হোটেল, কেমন হোটেলের রুম, কেমন খাওয়া দাওয়া, সবটাই দেখাবো। ভেতরে যাবো, ম্যানেজারের সঙ্গে কথা বলবো, এটা কি সত্যি আছে না অবাস্তব সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন ভেতরে গিয়ে ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে আসি। রিসেপশনে আসলাম, তো সত্যি কিনা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। 450 টাকায় তিন বেলা খাওয়া দাওয়া সমেত হোটেলে থাকা এবং ওল্ড দীঘায়। আর লোকেশনটা কোথায় সেটা দাদার মুখ থেকে শুনবো। এই হলো ম্যানেজার দাদা, আর হলো এই হোটেলের মালিক দাদা। দাদা আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, আমার নাম স্বপন পাজা। ওকে, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সত্যিটাকে বুঝুন আর সত্যিটাকে নিয়ে চলবার চেষ্টা করুন। ওকে, যেটা হচ্ছে 450 টাকায় থাকা এবং খাওয়া নিয়ে মাথা পিছু খরচা প্রতিদিনের জন্য নন এসি রুমের ক্ষেত্রে, এটা কোনো ফেক নয়। আর যিনি আজকে আমার সামনে দাঁড়িয়ে আছেন, উনি 103 নম্বর রুমে ছিলেন, আপনার অভিজ্ঞতাটা কি একটু বলুন। আমি তো দুদিন স্টে করার পর ভিডিওটা করছি, সবাই এসে এসে ভিডিও করে, আমি কিন্তু দুদিন এখানে স্টে করলাম। স্টে করার পর কিন্তু আমি খাওয়া দাওয়া সব কিছু করে কিন্তু আমি ভিডিওটা করছি। খাওয়া দাওয়া আমার এত ভালো লেগেছে, প্রথম দিন এসে আমি দাদাকে বললাম, ম্যানেজার দাদাকে, যে দাদা খাবার সত্যি খুব ভালো। হ্যাঁ, আর এবং হোটেলে আমি দুদিন থাকলাম, খুব ভালো লেগেছে আমার, সেই কারণে আমি আজকে যাওয়ার দিনকে ভিডিও বানাচ্ছি, যাতে সবাই জানতে পারে যে আমি এখানে স্টে করার পর ভিডিওটা বানাচ্ছি, যে আমার ভালো লেগেছে কিনা। তো আমার সত্যিই খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর এখানে রান্নাঘরটা পাশেই, সেটা আমি আপনাদের দেখাবো, খাবার জায়গাটাও দেখাবো। আর দাদা, আমাদের আরও একটা হোটেল উদ্বোধন হচ্ছে আগামী 10 তারিখের ভেতরে, শ্যাম সাগর ইন ব্যারিস্টার কলোনিতে। সেখানে উদ্বোধনের প্রথম তিন দিন আমরা 425 টাকা করে পার হেড পার ডে ফুডিং উইথ লজিং দেবো, খুবই সুন্দর অফার। এবং তারপর থেকে 450 টাকা সেই থিম অফার আপনারা পাবেন। একমাত্র দীঘায় একমাত্র আমরাই দিচ্ছি 450 টাকায় থাকা এবং খাওয়া নিয়ে মাথা পিছু খরচা। আর আর একটা কথা যেটা বলবো, এখানে আসার আগে সবাই বলছিল সমুদ্র অনেক দূরে, তো আমি ছোটবেলা থেকে বললাম যে আমি নিজের চোখে না দেখে আমি কিন্তু বিশ্বাস করবো না। তো এখানে এসে আমি কিন্তু দীঘা কিন্তু সত্যি কাছে, ওরা বলছিল অনেকটা দূরে, এখানে কিন্তু আমি হেঁটে গেলাম, 5 মিনিট লাগলো। আর ছোটবেলাটা সবাই কিন্তু স্টেশনের ওখানে বলছিল যে দীঘা এই হোটেল থেকে অনেকটা ডিফারেন্স, অনেকটা দূরে হবে, কিন্তু মিথ্যা কথা, পুরো ফেক, লোকে যা বলছে সব ফেক। আমি এখানে নিজে এসে মানে সমুদ্রের ধারে গেলাম, প্রেজেন্ট হলাম, 5 মিনিট লাগলো এই হোটেল থেকে যেতে। মানে মানুষে মিথ্যা কথা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, পুরোটাই মিথ্যা কিন্তু। হ্যাঁ, কিন্তু এখানে সত্যি আপনারা আসবেন, আপনাদের সত্যি ভালো লাগবে। এবং সমুদ্র কিন্তু যেটা বললাম, 5 মিনিট লাগবে এখান থেকে হেঁটে যেতে, সমুদ্র কাছে, ঘোরার জায়গা কাছে, এটা টুকটুক অ্যাভেলেবেল, এখান থেকে বেরিয়ে বেরিয়ে টুকটুক পাবেন আপনারা। আর জায়গাটা সত্যি খুব ভালো জায়গা। আর দাদা তো যেটা বললো, সত্যি আমি এখানে দুদিন স্টে করলাম, আমার সত্যি ভালো লেগেছে, দাদাকে আমি ওটাই বললাম। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলে দেন। স্বপন পাজা, আমার কোম্পানির নাম হচ্ছে স্মাইল হলিডে, আর হোটেলের নাম হচ্ছে রত্নদ্বীপ, আর হচ্ছে শ্যাম সাগর ইন ব্যারিস্টার কলোনি দীঘা। আর স্টেশনটা এখান থেকে কতটা ডিস্টেন্স? রেলওয়ে স্টেশন থেকে আপনাকে ওল্ড দীঘা আসতে হবে, ওল্ড দীঘা স্টেট ব্যাংকের উল্টো দিকে, মাত্র 1 মিনিটের পথে আপনি রত্নদ্বীপে পৌঁছাবেন। আমরা স্টেশন থেকে আসলাম, আমাদের ওই মিনিট 10 লাগলো ওখান থেকে এখানে আসতে, 10 মিনিটের হাঁটা মানে টোটো লাগলো। আর বাসে এলে তো, বাসে এলে তো আপনাকে টোটোর দরকার নেই, পায়ে হেঁটে মেন রোড থেকে রত্নদ্বীপে আসা যায়। বাস এখানে দাঁড়াবে না? একদম বাস এখানে, স্টেট ব্যাংক স্টপেজ, আর দীঘা ঢোকার মুখে স্টেট ব্যাংক স্টপেজ। স্টেশন থেকে কিন্তু আপনারা যখন আসবেন, এখানে যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আসার পথে, ট্রেনে করে যদি আসেন। আর বাসে তো বললো দাদা যে এখানে মানে বাস দাঁড়ায়, এখান থেকে আমাদের হাঁটা পথ 5 মিনিট লাগবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমি আপনাদেরকে একটু রান্নাঘরটা দেখাবো, যেখানে সবাই খাওয়া দাওয়া করছে। আসুন, এই হলো, এখানে হলো খাবার জায়গা, এখানে খাওয়া দাওয়া করার জায়গা। এটা
এই হলো কিচেন, এখানে খাবার দাবার তৈরি হচ্ছে, খাবার দাবার জায়গা। দাদা কতক্ষণ লাগবে আমাদের? আমার ট্রেন ধরবো তো, টাইম হয়ে আসছে। আর এখানে হলো খাবারের জায়গা। কেমন লাগলো এখানে? ভালোই লেগেছে। দাদারা এখানে এসেছে কদিন? মানে কদিন আছেন এখানে? কালকে আছি, আজকেও বুকিং আছে, দুদিনের বুকিং। এখানে আপনি ভিডিও দেখে এসেছেন তো? হ্যাঁ, ভিডিও দেখে ইউটিউব দেখে এসেছি। কেমন লাগলো এই দুদিনে? ঠিক আছে, ভালো। খাওয়া দাওয়া সব ঠিক? খাওয়া দাওয়া ওকে। মানে ভিডিওতে সবাই বল, মানে আমরা যখন আসছিলাম সবাই বলছিল যে খাওয়া দাওয়া ভালো হবে না, হোটেলটা ভালো হবে না। না, আমরা যেটা অনুভব করেছি সেটাই বেশ। খাওয়া আমাদের ভালো লেগেছে, আমাদের এলাকা কিংবা হোটেলে আমাদের ভালো লেগেছে। এরা যা বলে গেছে সবই ঠিকঠাক? অবশ্যই সবই ঠিকঠাক। ওকে, এই হলো আমার রুমের ভেতরটা। এদিকে একটা আলমারি, ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এইদিকে হলো প্লাগ। আর এসি রুম, বেশ বড় সড়ো রুমটা, এখানে দুটো চেয়ার রাখা রয়েছে। আমরা নন এসি নিয়েছিলাম, এসি এবং ফ্যান দুটোই রাখা রয়েছে। আর এইদিকে হলো টয়লেট, টয়লেটটাও বেশ পরিষ্কার রয়েছে। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা দুপুরে কি লাঞ্চ করলাম, রাত্রিরে কি ডিনার করলাম এবং সকালবেলাতে কি ব্রেকফাস্ট করলাম, সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। কি কি খাবার খেলাম চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি। এই হলো খাবারের থালা, আমাকে খাবার দিয়ে গেল। এই হলো মাছ, মাছটা কিন্তু বেশ বড় সাইজেরই রয়েছে। আর এদিকে বাড়িতে হলো ডাল। এবার আমি আপনাদের কাছ থেকে দেখাই কী কী খাবার দিয়েছে আমাকে। এই হলো ভাত, ভাত কিন্তু বেশ পরিমাণে দেওয়া রয়েছে। এখানে ছোটো মাছের টক, আলু পটলের তরকারি, আলু ভাজা, সামনে আমার ভাই বসে আছে। আর এই হলো খাবারের জায়গা। এখানে খাবার একটা কথা বলি, ভাত, ডাল, সবজি সব কিছু কিন্তু অ্যাভেলেবেল, শুধু মাছ এক পিসই কিন্তু। মাছের সাইজটা দেখুন কত বড় সাইজ। এবার একটু খেয়ে আমি আপনাদেরকে কেমন স্বাদ একটু বলি আপনাদেরকে। ভাতটা আমি একটু ডাল দিয়ে মাখাবো, মাখিয়ে খাবো, খেয়ে আমি আপনাদেরকে জানাবো খাবারের কীরকম স্বাদ। খাবার মুখে দিলাম, খাবার বেশ ভালোই আছে, ঠিকঠাক স্বাদ, পুরো ঘরোয়া খাবারের মতন খাবার। আর এই হলো মাছ, মাছটা একটু খেয়ে আমি আপনাদেরকে জানাই কীরকম। মাছটাও বেশ ভালো। হ্যাঁ, খাবার দাবার প্রত্যেকটা খাবারই ভালো। একটু কাঁচা পেঁয়াজ চেয়ে নিলাম, কাঁচা পেঁয়াজ দরকার আছে, ডাল দিয়ে ভাত খাবো, কাঁচা পেঁয়াজ লাগবে। আর ছোটো মাছের যে টকটা করেছিল, সেই ছোটো মাছের টকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে খেতে। এই যে ছোটো মাছের টক, ছোটো মাছের টক করেছিল, খুব সুন্দর লেগেছে। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে আলু পটলের তরকারিটা, ওইটাও খুব সুন্দর হয়েছিল, পুরো ঘরোয়া খাবারের মতন খাবার। দুপুরে আমরা মাছ ভাত খেয়েছিলাম, রাত্রিরে আমাদেরকে অপশন দেওয়া হয়েছিল, তো অপশনে আমরা বিরিয়ানি চুজ করেছিলাম। এখানে ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, রুটি আছে, চিকেন কষা আছে এবং মনে হয় মাছও আছে মনে হয়। তো আমরা বিরিয়ানি চুজ করেছিলাম। এখানে তোমরা অপশন পেয়ে যাবে খাবারে, দুপুরে, সকালে এবং রাত্রিরে তিন বেলাতেই তোমরা অপশন পেয়ে যাবে। তো আমরা বিরিয়ানি চুজ করেছিলাম, বিরিয়ানিটা দিয়ে গেল, রাত্রে ডিনার করবো, ডিনারে বিরিয়ানি চুজ করেছিলাম। তো দেখি বিরিয়ানিটা খেয়ে আমাদের লোকাল বিরিয়ানির মতন বিরিয়ানি কিনা, এটা নিজেরাই তৈরি করেছে, খেয়ে কেমন টেস্ট সেটা তো দেখাবো অবশ্যই। এই হলো বিরিয়ানি, কিন্তু পরিমাণটা অনেকটাই দিচ্ছে, আমি অল্প করে নিলাম, কারণ রাতে এতটা বিরিয়ানি খাওয়া ভালো না শরীরের পক্ষে। এখানে অল্প পেঁয়াজও দিয়েছে, আর বিরিয়ানির সঙ্গে কিন্তু চিকেন দিবে, আর ঝোল এক্সট্রা নিলাম আমি। চিকেন মনে হয় এক পিসই আছে, চিকেনটা দেখায় এক পিস আলু আছে, এক পিস আলু,
আর এক পিস চিকেন আছে, চিকেনের সাইজটা মোটামুটি ঠিকই আছে, একটা আলু দিয়ে আসবে। তো বিরিয়ানিটা আমি খেয়ে আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন আত পাগলা ভাই কেমন করে খাচ্ছে দেখুন, শুকনো শুকনো খাবার খাচ্ছে, শুকনো শুকনো খাবার। মাংসটা তো আমি নিব, মাংসটার উপর আমার লোভ আছে, এত বড় চিকেনের সাইজ তো এখানে থাক, এক কামড় দিব। ও শুকনো শুকনো খাচ্ছে, শুকনো শুকনো খাক, তুই শুকনো শুকনো খাবার খা। আর এরা সব নষ্ট করলো খাবার দেখুন, আরে নষ্ট করবে না ভালো ছেলে, চিকেনটা খাই না, চিকেনটা আমি খাবো। আস্তে খা আস্তে খা, এবার দেখাবো আমার সকালের ব্রেকফাস্ট। এই হলো আমার সকালের ব্রেকফাস্ট, পাঁচটা লুচি দেওয়া হয়েছিল, বেশ বড় সাইজের লুচি, লাগলে আরও দিত, কিন্তু আমি পাঁচটা লুচি খেয়ে আমার পেট ভরে গেছিলো। বড় সাইজের লুচি, সুন্দর একটা সবজি, খুব সুন্দর লাগছিলো খেতে। এই হলো আমার সকালের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের লুচিটা খেলাম, খুব সুন্দর নরম এবং সবজিটাও খুব সুন্দর, লুচিতে খেতে বেশ ভালোই লাগছিলো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারা এখনও অবধি রত্নদ্বীপে এসেছেন অবশ্যই জানাবেন, আপনাদের কেমন লেগেছে এই রত্নদ্বীপ হোটেল, আমার তো খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।